অনলাইন স্টাডি 24x7 এই চ্যানেলটি সম্পূর্ণভাবে নতুনভাবে শুরু করা হলো আজ থেকে। এখানে আমি তোমাদের আপকামিং ফিলোসফি সাবজেক্টের উপর যা যা এক্সাম থাকবে সেই এক্সামের প্রতিটা এক্সাম টপিক ওয়াইজ আমি তোমাদের ক্লাস করাবো, সেটা নেট সেট হোক এসএলএসটি হোক। আমাদের আপকামিং এক্সামের মধ্যে WBMSC-র এসএলএসটির তোমরা জানো যে নোটিফিকেশন এসে গেছে, তোমরা জানো 12 মে থেকে তার শুরু হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে চলো সেই এসএলএসটি যে ফিলোসফি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি তোমাদের সাথে আলোচনা করি। শুধুমাত্র ফিলোসফি সিলেবাস নয়, সেই সিলেবাসের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার অনুসারে আমি দেখেছি যে কোন টপিকগুলোর উপর বেশি জোর দিতে হবে সেই বিষয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো। তোমরা আজকে নতুন এই চ্যানেলে আছো, এই চ্যানেলটি সম্পূর্ণভাবে নতুনভাবে শুরু হচ্ছে। এই চ্যানেলে তোমরা যদি ফিলোসফি যদি ক্লাস ওয়াইজ যদি তোমরা প্রত্যেকটা যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। WBMSC যে তোমাদের যে নোটিফিকেশন এসেছে সেই নোটিফিকেশন ওয়াইজ তোমাদের যে সিলেবাস ফিলোসফি সেই ফিলোসফি সিলেবাস এবং WBSS-এর সিলেবাসের সঙ্গে কোনো তফাৎ নেই। তাই যারা WBSS-ও তোমরা শুরু করার জন্য ভাবছো তারা এখন থেকে শুরু করো, কারণ দুটো সিলেবাস সম্পূর্ণভাবে এক। তাহলে চলো সিলেবাস ওয়াইজ আমাদের যে গ্রুপ এ যে ইন্ডিয়ান ফিলোসফি সেখানে আমাদের যে নটি যে স্কুল সেখানে চার ভাগ, বৌদ্ধ, জৈনিজম, ন্যায়, বৈশিষ্টিক, বেদান্ত, মীমাংসা সবকিছুই রয়েছে, সাংখ্যিক যোগা। সেখানে মীমাংসার মধ্যে তোমাদের শুধু পাবাকর ভাট্ট এই দুটো সম্প্রদায় পড়লেই হয়ে যাবে, অন্যদিকে বেদান্তের ক্ষেত্রে শুধুমাত্র রামানুজ এবং শঙ্করাচার্য এটা পড়লেই তোমাদের কাছে এটাও। এবং আগামী যে সমস্ত ক্লাস আমি তোমাদের ফিলোসফির ওপর নেব সেই ক্লাসে আমি টপিক ওয়াইজ তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ কোনটা ইম্পর্টেন্ট এবং সেই টপিকের শেষে ডিসকাস করে সেই টপিকগুলো শেষে তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো। গ্রুপ যদি বিয়ের কথা বলি, গ্রুপ বিয়ে রয়েছে তোমাদের এথিক্স, সেই এথিক্সের মধ্যে তোমাদের মোরাল এবং নন মোরাল এথিক্স ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর একটা রয়েছে হেডনিজম যেখানে যার মধ্যে মেলস থিওরি এবং ডিওলজিক্যাল থিওরির মধ্যে শুধুমাত্র কান্স থিওরি। তোমাদের যদি গ্রুপ এ যদি এথিক্সের বলা যায় তাহলে এথিক্সের মধ্যে দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হেডনিজম একটা হচ্ছে ডিওলজিক্যাল থিওরি, একটা মেলস থিওরি একটা কান্স থিওরি, দুটো থিওরি পড়লে তোমাদের মোটামুটি এথিক্সও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আসতে আমি তোমাদের গ্রুপ সি এর টপিকে। এই যে গ্রুপ সি এ আমরা যেটা আমাদের কাছে অতি পরিচিত একটা ওয়েস্টার্ন ফিলোসফারদের পুরো একটা চার্ট ধরে একটা নাম রয়েছে, যেটা একটু অ্যারিস্টটল, ডেসকার্ট, অন্যদিকে রয়েছে আমাদের লাইবনিজ, ল, কান্ট, হিউম সবই আমাদের রয়েছে, যা যা আমরা ওয়েস্টার্ন ফিলোসফি সম্বন্ধে এতদিন ধরে আমাদের অনার্স অ্যাকচুয়ালি আমরা ক্লাস 11 থেকে আমরা এগুলো পড়ে আসছি সেই সবই রয়েছে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে। যার মধ্যে কিন্তু প্লেটোর থেকে তোমাদের শুধুমাত্র ফর্ম ওই দিকটা পড়লে চলবে, অ্যারিস্টটল ফর্ম ম্যাচার করলে তোমাদের হয়ে যাবে, বাকি তো আত্মগত ভাববার জানো, শুধুমাত্র ওই টপিকটাই কোথাও গিয়ে ইম্পর্টেন্ট। ডেসকার্টের টপিক রয়েছে, কান্ট রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের প্রত্যেকটা চেষ্টা করবো এগুলো ক্লাস প্রত্যেক টপিক ওয়াইজ ক্লাস করানোর জন্য। অন্যদিকে রয়েছে আমাদের গ্রুপ ডি যেখানে রয়েছে সাইকোলজি। দেখো সাইকোলজির মধ্যে যেটা ইম্পর্টেন্ট যে টপিকটা আমি শুধু সেই টপিকটা তোমাদের সামনে রেখেছি, একটা হচ্ছে মেথডস অফ সাইকোলজি, অন্যদিকে ফ্যাক্টরস অফ মেমোরি। অ্যান্ড দেন তোমাদের লাস্টে রয়েছে গ্রুপ ই। গ্রুপ ই অ্যাকচুয়ালি তোমাদের এখানে লজিক পোর্শনে তুলে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, ইমিডিয়েট ইনফারেন্স, ক্যাটাগরিক্যাল সলিউশন, অন্যদিকে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, গ্রুপ ফাংশন, কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশনের মধ্যে তোমাদের অন্যদিকে ইউজি, ইআই, ইউআই, ইজি এবং ইআই এগুলো তুলে দেওয়া হয়েছে, এবং মেলস থিওরি। এই আর তোমাদের পুরোপুরি যে ফিলোসফিক যে সিলেবাস সেটা তোমাদের সিলেবাসে তোমাদের সামনে। এরপর থেকে আমি প্রতিদিন তোমাদের এই প্রত্যেকটা টপিক গ্রুপ এ থেকে আমি শুরু করব, গ্রুপ এ থেকে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদেরকে ক্লাস নেব। শুধুমাত্র ক্লাস নয়, তোমরা যারা এই টপিক ওয়াইজ আমাদের নোটসের যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বার আমাকে অবশ্যই পিং করো। আমি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।